দিভিসে জল ছাড়তে তৎপর জনপ্রতিনিধিরা। এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, একই সাথে বেহুলা নদীতেও জল বাড়ছে, এমনই আশঙ্কা করে রবিবার দুপুরে কাল্লার রামেশ্বরপুরম বেহুলা নদীর উপরে থাকা ব্রিজ থেকে বেহুলা নদী পরিদর্শনের পাশাপাশি কাল্লার নিউ বোধমন এলাকায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বললেন কাল্লা বিধায়ক দেবপ্রসাদ বাগ। তিনি এদিন বলেন, ডিভিসি জল ছাড়লে বেহুলা নদীতে জলস্তর বাড়ে, আর বেহুলাতে জলস্তর বাড়লে নিউ বোধমন এলাকার বাসিন্দারা বর্তমানে যে ত্রাণ শিবিরে রয়েছেন সেখানে জল আসতে পারে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবা হচ্ছে। সৈয়দ আবু জাফরের আমি আমার কাছে চলুন গোটা দশের তিরপালে তুমি দিয়ে দিচ্ছি, আমার কাছে মোটামুটি পাঁচটা নাগাদ ছ দশটা দিচ্ছি। আর এমনিদের থাকার জন্য কোনো কম্বল টম্বল দরকার? কম্বল তো কিনে আমি গোটা কুড়িখানা কম্বল দিয়ে দিচ্ছি। কিন্তু যারা যারা রয়েছে সব কটা কটা পরিবার আছে এখানে? এখানে ৪৬টা পরিবার, তাহলে গোটা ৪০টা কম্বল দিলেই ভালো হবে। 46টা কম্বল যাই দিয়ে দিচ্ছি, আর গোটা দশের তিরপল দিচ্ছি, উপস্থিত কোনো দিকে সামালটা দিয়ে, ঠিক আছে? ৫টা নাগাদ আমার বাড়িতে চলো। হুম হুম।